করতে পারেনি বলে মনে করা হয়। সে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও একই ঝামেলা হয়েছিল, এটা সম্ভবত কবরের কাগজেও বেরিয়েছিল। 35 লক্ষ টাকা তারা ক্ষতিপূরণ পায়, 10 লাখ উদয় দিয়েছি, 15 লাখ উদয় মাকে দিয়েছি এবং 5 লাখ 20 লাখ মা 15 লাখ পয়েন্ট। তা ঠিক মতো হচ্ছে না, কেউ কোথাও যাচ্ছেন বিচার প্রার্থী, কেউ যে কোনো অফিসে কাজ ঠিক মতো হয়নি, এরকম বহু মানুষ কিন্তু আমার কাছে আসে। আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের কাজ এখন বহুমুখী, যেখানে মানুষের আইনের অধিকার লুকিয়ে আছে, অবশ্যই তার অধিকার থাকতে হবে আইনে, আমার একটা কোনো জিনিসের অধিকার নেই আমি তার জন্য দাবি করলে তো হবে না, অন্যের অধিকার আমার হরণ করা চলবে না, আমার অধিকার আমার যেটা পাবে সেটা আমাকে দিতে হবে আইন অনুযায়ী, আমি যেটা দরকার। তো এইটা যাতে মানুষ পায় সেজন্য বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে আমরা চলার চেষ্টা করি, মানুষকে তার বিভিন্ন ধরনের শুধু মামলা ব্যতীত ব্যাপার না, মামলার বাইরেও এখন আমরা আছি বহু জিনিস যেখানে মানুষের কোনো না কোনোভাবে সাহায্যের দরকার, তার আইনের অধিকার যেখানে জড়িয়ে আছে আমরা তাকে সাহায্য করার চেষ্টা করি। এবং আদালত সবসময় চেষ্টা করে আপনারা নিশ্চয় করে যে যত দ্রুত মামলা নিষ্পত্তি সম্ভব। মেয়েরা শারীরিকভাবে দুর্বল, কোন কোন সম্প্রদায় যেমন তপশিলী জাতি উপজাতি, এরা অর্থনৈতিক কিংবা সামাজিক দিক থেকে তারা পিছিয়ে আছে, এইভাবে বিভিন্ন যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে আমাদের দেশের সরকার বিশেষ সুবিধা দিয়ে রেখেছেন তাদেরকে সমান তালে এগিয়ে যাওয়ার জন্য। সংস্কৃতি সমাজ রাজনীতি সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে তারা যখন সমান অধিকার বোধ করে এবং স্বাধীনভাবে যখন তারা তাদের কাজকর্ম করতে পারে এগিয়ে চলতে পারে তখনই কিন্তু সমগ্রভাবে সেই জাতি এবং দেশ এগিয়ে যাওয়ার সম্পূর্ণভাবে সহায়ক হতে পারে। ভাষা কিন্তু কীভাবে পাবে, পুলিশ আপনার হয়ে কেস করলো আপনি মানে একজন অভিযোগকারী হিসেবে আপনি উকিলবাবু পাবেন, বিনা পয়সা কিন্তু জিএনএসএ থেকে উকিলবাবু পাবেন আপনি মহিলা পাবেন, ঠিক আছে, আপনি কাগজপত্র নিয়ে আমাদের অফিসে আসতে পারেন, ঠিক আছে, এই আইনে ছিলেন আমাদের তমলুক থেকে আগত সেক্রেটারি ডিসিএলএ সুমন কুমার ঘোষ মহাশয় এবং আছেন আমাদের দুজন অ্যাডভোকেট ম্যাডাম, আমাদের দুজন অ্যাডভোকেট ম্যাডাম এসেছিলেন এবং বিডিও সাহেব ছিলেন, জয়েন্ট বিডিও সাহেব আছেন, এলুমিও ম্যাডাম ছিলেন, আমাদের বিধাংশ নসি সাহেব ছিলেন, সমরবাবু এবং আমরা প্রত্যেকে ছিলাম, প্রত্যেক অঞ্চল থেকে আগত শোভা নেত্রী সহকারী কোঅর্ডিনেটর করে সবাই ছিলেন। আইনে বলা হয়েছে মেয়েরা কিভাবে সুরক্ষিত থাকবে, মেয়েরা কিভাবে এগিয়ে যাবে, মেয়েরা কিভাবে নিরাপদভাবে আশ্রয় নিতে পারবে। এই যে আগে যে যুগে যে ভ্রূণ হত্যা করা যেত এটা খুব দণ্ডনীয় অপরাধ, মেয়েদের বিয়ের সময় যে পণ নেওয়া হতো বা মেয়েদেরকে যে পুড়িয়ে মারা যেত মারা হতো, এর বিষয়ে একটা সচেতন শিবির এসে শিবির দেওয়া হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে যে একজন মেয়েও তার নির্ভরশীল তার নিজের উপর, সে তার নিজের আত্মরক্ষা কীভাবে করতে পারে, প্রত্যেকে নিজের বিনামূল্যে একটা আইন পাবে এবং ওনাদের সাথে সহযোগিতা করে এগিয়ে যাবে আমার বাংলা। আজকে বিচারপতি এসেছিলেন সুমনবাবু এসেছিলেন ডিসিএল এর সেক্রেটারি সাহেব এসেছিলেন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মানে সহযোগিতায় উদ্যোগে এবং জাতীয় যে মহিলা কমিশন আছে সেই কমিশনের সহযোগিতায় আজ কোলাঘাট ব্লকে এই আইনি সচেতনতা শিবির হয়েছে। এটা মূল লক্ষ্য হলো সকলের জন্য ন্যায় পূরণগুলো পেতে গেলে কোথায় কী সহযোগিতা করতে, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আর ব্লক আরেকটা কোন ব্লক এই খুব সম্ভবত খিচুড়িতে। এটা মহিলাদের জন্য আইনি সচেতনতা কর্মসূচি, এটা জাতীয় মহিলা আয়োগের সহযোগিতায় হচ্ছে, জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের পথপ্রদর্শনে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর এই অনুষ্ঠানের আয়োজন করছে। এটা মহিলাদের জন্য আইনি সুরক্ষার ব্যাপার আমরা আলোচনা করছি, মহিলাদের আমরা জানি অনেক সময় মহিলাদের উপর নানান ধরনের অত্যাচারের কথা আমরা শুনি, তারা যাতে সর্বতোভাবে আইনের সুরক্ষা পায় সেজন্য তাদের সচেতন করা এবং এছাড়াও আমরা আইনি পরিষেবার বিভিন্ন দিক তুলে ধরছি, সকলের জন্য ন্যায় হচ্ছে আমাদের লক্ষ্য আইনি পরিষেবা আন্দোলনের,
যে লক্ষ্যে নিরন্তর আমরা কাজ করে চলেছি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে জেলা মহকুমা স্তর অবধি। এই মহিলাদের আইনের সুরক্ষার বার্তা তথা আইনি পরিষেবা আন্দোলন সম্বন্ধে জানাতেই আমাদের এই কর্মসূচি। আত্মমহিলা খুব ভালোই হবে, কেননা তারা বহু প্রশ্নের উত্তর তারা পাচ্ছে। এখানে আমাদের মহিলা আইনজীবীরাও আছেন, যারা রিসোর্স পার্সন হিসেবে কাজ করছেন, তারা বলছেন, আমি নিজেও আছি, এবং এর মাধ্যমে মানুষের বহু আইনের প্রশ্নের, তাদের বহু যে ছোটোখাটো জিজ্ঞাসা থেকে নানান ধরনের প্রশ্নের উত্তর তারা পেলে আমরা আশা করছি তারা আইনিভাবে সচেতন হবে। এবং আইনিভাবে সচেতন হলে যে সমস্ত মামলাগুলোর সঙ্গে কেউ যদি কারোর যদি কোনো মামলা থাকে সে বিষয়েও তারা উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস।